আজ আমি বলতে চলেছি কোন জাতক জাতিকার কুণ্ডলিতে তার গ্রহের স্ট্রেংথ বা তার লগ্ন কুণ্ডলীর গ্রহগুলি কতটা শক্তিশালী। তো লগ্ন কুণ্ডলিতে গ্রহগুলি কোন ভাব বা কোন হাউসে বসে রয়েছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তার সঙ্গে গ্রহগুলির কি ডিগ্রি রয়েছে সেটিও খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এক একটি রাশি 30 ডিগ্রি করে, এবং কোনো গ্রহ কোনো রাশিতে বসে থাকলে সেটি কত ডিগ্রিতে রয়েছে সেটি দেখা খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখবেন আপনারা কোনো সফটওয়্যারের মাধ্যমে যখন আপনাদের কুণ্ডলী বার করবে দেখবেন সেখানে লগ্ন থেকে শুরু করে আরও যে 9টি গ্রহ রয়েছে তাদের ডিগ্রি লেখা রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছে লগ্নের পাশে লেখা রয়েছে 14 ডিগ্রি 24 মিনিট 43 সেকেন্ড, এবং এখানে আরও 9টি গ্রহের ডিগ্রিও আপনারা দেখতে পাচ্ছেন। জ্যোতিষশাস্ত্রে 0 থেকে 30 ডিগ্রিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটি কি 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রি, এটিকে বাল্য অবস্থা বলা হয়। বাল্য অবস্থায় আমরা কি না আমাদের বুদ্ধি পাকা হয় না আমাদের গায়ে শক্তি থাকে, তো সেই রকমই 0 ডিগ্রি থেকে 6 ডিগ্রির মধ্যে কোনো গ্রহের ডিগ্রি যদি হয় তখন সেই গ্রহ 25% রেজাল্ট দিতে সক্ষম, কারণ সেই গ্রহের তখন ম্যাচুরিটিও আসেনি শক্তিও আসেনি, সে তখন বাল্য অবস্থায় রয়েছে। আপনার লগ্ন কুণ্ডলিতে কোনো যোগ কারক গ্রহ হলে সেও কিন্তু শুভ ফল দেবে 25% এই বাল্য অবস্থায় থাকলে, এবং কোনো মারক গ্রহ হলে সেও কিন্তু অশুভ ফল দেবে 25% এই বাল্য অবস্থায় থাকলে। এরপরে 6 ডিগ্রি থেকে 12 ডিগ্রি যাকে বলা হয় উমার অবস্থা, এই ডিগ্রিতে গ্রহ থাকলে 50% ফলাফল দিতে সক্ষম, অর্থাৎ যোগ কারক হলে 50% শুভ ফল দেবে, মারক হলে 50% অশুভ ফল দেবে। এরপরে 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রি যাকে যুব অবস্থা বলা হয়, আমরা যখন যুবক থাকি বা আমাদের যখন যৌবন চলে তখন আমাদের মধ্যে বুদ্ধি এবং শক্তি দুটোই কিন্তু ম্যাক্সিমাম লেভেলে থাকে। তো এই যুব অবস্থায় 12 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে কোনো গ্রহ থাকলে সেই গ্রহ 100% রেজাল্ট দিতে সক্ষম, অর্থাৎ কোনো যোগ কারক গ্রহ হলে 100% শুভ ফল দেবে, কোনো মারক গ্রহ হলে 100% অশুভ ফল দেবে। এরপরে 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রি যাকে বৃদ্ধ অবস্থা বলা হয়েছে, এই সময় আমরা যেমন বৃদ্ধ হওয়ার পর আমাদের কাজ করার ক্ষমতা কমে আসে আমাদের শক্তি কমে আসে, তেমনি এই বৃদ্ধ অবস্থায় অর্থাৎ এই 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রিতে কোনো গ্রহের ডিগ্রি হলে সেই গ্রহ কিন্তু 60% ফলাফল দেবে। এরপরে 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যাকে মৃত অবস্থা বলা হয়, আমাদের যখন মৃত্যু হয় তখন আমাদের না থাকে কোনো বুদ্ধি না থাকে কোনো শক্তি, তো 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মধ্যে কোনো গ্রহের ডিগ্রি হলে সেই গ্রহ কোনো ফলাফল দিতে সক্ষম নয় শাস্ত্র অনুযায়ী। অর্থাৎ উদাহরণের জন্য বলছি, ধরা যাক সূর্য যদি আপনার 4th হাউসে বসে থাকে এবং সূর্যের ডিগ্রি যদি 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে হয়ে থাকে তো 4th হাউসের আপনি কোনো ফলাফল পাবেন না শাস্ত্র অনুযায়ী। কিন্তু আমরা কেস স্টাডিসে দেখেছি যে গ্রহ মৃত অবস্থাতে থাকলেও অনেক সময় তার ফল দিতে সক্ষম হয়। তো আমাদের চ্যানেলে জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও আসবে, আপনারা কানেক্টেড থাকুন। আমাদের ওয়েবসাইট www.appliedvastu.com ওয়েবসাইটটি ভিজিট করুন। নমস্কার, অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে যোগাযোগ করতে 9830131487 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের ওয়েবসাইট www.appliedvastu.com ওয়েবসাইটটি ভিজিট করুন।